Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd fa'a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim wa ma ataakumur rasul fakhudhuh wa ma nahakum anhu fantahu. সংক্ষিপ্ত আলোচনার পর বাংলাদেশ ঐতিহ্যবাহী জান্নাবাই প্রতিষ্ঠান আব্দুর রহমান মনির মাঝে গাইদিক আজকের এই আঞ্জুমানের সভাপতি সুদক্ষ পরিচালক মন্ডলী ও আমার সামনে বাংলা বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামের জ্ঞান সেবাই ও বন্ধুরা আপনার সভাপত আছেন যে আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে আমরা কেন হাদিস মানব। আমি আমার বিষয়টি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, গুণ এবং সম্মতি। কোরআনের সাথে সাথে আমাদেরকে হাদিস মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকট যা নিয়ে এসেছেন তোমরা তাই গ্রহণ করো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা তাই থেকে বিরত থাকো। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের নিকট দুটি দিনের থেকে দেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুনিয়াতে আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো কোরআন, অপরটি হলো হাদিস। সুতরাং সঠিক পথে চলতে হলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে প্রদান করুক। আমিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।